হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি এল4-এর আসন আমি নিয়ে এসেছি। দেখো, আজকে আমি চারটে ঘর গুনে নিলাম, চারটে ঘরের এল4-এর আসন করছি এবং এখানে জোড়ায় জোড়ায় সেলাই করছি। দেখো, জোড়ায় জোড়ায় সেলাই করছি। আমি একটা 5 বার সেলাই করব। 1 বার সেলাই হলো, এইভাবে মোট 5 বার সেলাই করব। প্রথমে সেলাই হয়ে যাওয়ার পরে দু ঘরের মাঝে আমি সূচ তুললাম এবং ওপরের দিকে সেলাই করব। আবারও সেই গুনে গুনে 4 ঘর পরে সূচ নাবিয়ে এবং জোড়ায় জোড়ায় সেলাই করছি। এবার আমি 4 বার সেলাই করব। দুবার সেলাই হলো, 3 বার হলো এবং এটি 4 বার হলো। এবার বাঁদিকে মাঝখানে সূচ তুলে উপরের দিকে আবার সেলাই করব। আবারও সেই 4 বার আমি সেলাই করব। দুবার হলো, 3 বার, 4 বার হয়ে যাওয়ার পরে দু ঘর আগে দেখো সূচ তুললাম এবং নিচের দিকে সেলাই করব। এবার আমি 3 বার সেলাই করব। একটি বরফি তৈরি হয়ে গেল। প্রথমে নীল কালারের উল দিয়ে 1 লাইন আমি সেলাই করে যাব, অর্থাৎ জোড়ায় জোড়ায় সেলাই করব। এটা 1 লাইন। এক লাইন সেলাই হয়ে যাওয়ার পরে মাঝখানে একটি ঘর ফাঁকা থেকে যাবে, অর্থাৎ জোড়া ঘর। সেইখানে আবারও আমি পিঙ্ক কালারের উল দিয়ে ভরাট করব। এই পর্যন্ত আমার নীল কালার উলের ভরাট হয়ে গেল। মাঝখানে আমি পিঙ্ক কালার দিয়েছি, তোমরা চাইলে এখানে অন্য কালারও দিতে পারবে। এইভাবে একটি ফিগার তৈরি করলাম। নেক্সট কিভাবে করব সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই 2 ঘরের মাঝে সূচ তুলব এবং নিচের দিকে সেলাই করব 4 ঘর। আবারও নিচের দিকে সেলাই করছি, এটাও 4 বার সেলাই করব। তিন বার হলো, 4 বার সেলাই হয়ে যাওয়ার পরে এবার আমি ওপরের দিকে সেলাই করব। এবার আমি 3 বার সেলাই করব। এবার আরও 2টো ঘর আমি সেলাই করে নিয়েছি এবং সম্পূর্ণ আসনটা দেখতে এইরকম লাগবে।